নমস্কার বন্ধুরা, আমি শিখা, শিখা স্পাইসি কুকিং। আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আমার রান্নার রেসিপিগুলো দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে দেখে নিই আজকে আমরা কী বানাবো। বন্ধুরা, আজকে আমি বানাবো কোয়াশ দিয়ে মুসুর ডাল। মুসুর ডালটা বানানোর জন্য প্রথমে জল গরম করে আমি ডালটাকে ধুয়ে একটু জলে দিয়ে দিলাম। এবার দিব রসুন আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো চিরে দিয়েছি, রসুনগুলো আমি গোটা গোটা ছুলে নিয়েছি। এবার দিয়ে দিব স্বাদ অনুসারে লবণ। বন্ধুরা, ডাল দেওয়ার 5 মিনিট পরে আমি কোয়াশগুলো দিয়ে দিচ্ছি। কোয়াশগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি, আগে থেকেই ধুয়ে রেখেছি। কোয়াশগুলো দেওয়ার পর একটু হালকা নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে আমি একটা থালা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না ডালটা সিদ্ধ হচ্ছে। বন্ধুরা, এবার আমি ঢাকনাটা খুলে দেখবো ডালটা সিদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা, ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে কাটাও দিব না, কাটা দিতে হবে না। আমি একটু হলুদ হাতাতে গুলিয়ে নিয়ে এবার হলুদটা দিয়ে দিলাম। এই মুসুর ডালটা খুবই ভালো, অল্প টাইমে সেদ্ধ হয়ে যায়। এবার আমি ডালটাকে নামিয়ে নেব। ডাল নামিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এখন দিয়ে দিব তেজপাতা, শুকনো লঙ্কা, তেল। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরা। জিরাটা একটু নেড়ে দেব। এবার এর সঙ্গে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমরা ডালটা দিয়ে দিব। আমি ডালের সঙ্গে আগে কোয়াশটা দেওয়াতে কোয়াশটা ভালো সিদ্ধ হয়ে গেছে। ডালটা ফোড়ন দেওয়ার পর আমরা আরো 10 মিনিট জাল করে নেব। বন্ধুরা, ডালটা যখন আমি 10 মিনিট জাল করেছি তখন সামান্য চিনি দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম ধনে পাতা। এবার একটু নেড়ে দেব। বন্ধুরা, এই একইভাবে আপনারা প্রেশার কুকারেও ডালটা বানিয়ে খেতে পারেন, কিন্তু প্রেশার কুকারের থেকে কড়াইয়ের ডাল টেস্টি হয় বেশি। বন্ধুরা, চিনি আর ধনে পাতা দেওয়ার পর এবার ডালটাকে আমরা আরও 7 থেকে 8 মিনিট জাল করে নিয়েছি। এবার ডালটা আমরা নামিয়ে দেব। তো বন্ধুরা, কোয়াশ দিয়ে মুসুরি ডাল রান্না দেখে আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে ধন্যবাদ।